আচ্ছা, এই ফোনটাকে সামারাইজ করলে পাচ্ছেন ভালো ডিসপ্লে, ভালো চিপসেট, ভালো দাম, হার্ডওয়্যার সাইডে নোট 12 4G ফোনটা কিনলে আপনি জিতবে। এমনকি লম্বা গেমিং সেশনও এটা ফ্রেম আপ করে, এই ক্যামেরা ডিসেন্ট পারফর্ম করে, খুবই ভালো একটা চয়েস, যথেষ্ট ভালো দিচ্ছে, এটা হিট করে না ফুল বেশ ভালো। এই কথাগুলো এখন আর ভ্যালিড না। আপনি 15,000 টাকা একটা ফোন কিনতে যাবেন, তখন সেখানে দেখবেন স্ন্যাপড্রাগন 685 চিপসেট দেয়া, 6GB র‍্যাম আছে, 64GB স্টোরেজ আছে, 5000mAh এর ব্যাটারি আছে। অন টপ অফ দ্যাট আপনি পাচ্ছেন একটা অ্যামোলেড ডিসপ্লে উইথ 120Hz রিফ্রেশ রেট। আপনাকে এই ফোন কিনতে কে ঠেকায়? ঠেকায় আসলে শাওমি নিজেই। এডিসিতে আমরা চেষ্টা করি ভালোকে ভালো বলতে, খারাপকে খারাপ। অ্যান্ড এই ফোনটা লঞ্চের পর থেকেই আমরা এটাকে বেশ সুনাম করতেছিলাম, বেশ ভালো বলতেছিলাম। সেই মুহূর্তে এটার থেকে কোনো বেটার অপশন মার্কেটে ছিল না, অ্যান্ড সেটাকে জাতীয় ফোন বলা হচ্ছিল। তবে দিনকে দিন এই জাতীয় ফোনটা যে ধরনের জাতীয় সমস্যা তৈরি করতেছে, এখন বলতে শুনবেন ডোন্ট বাই দিস ফোন নাও অর অ্যানিমোর। আমি বলবো শান্তিতে থাকতে চাইলে এই ফোন বাদ দিয়ে যে কোনো ফোন কিনেন গরিবের গ্যাজেট থেকে, এইটা বাদ দেন ভাই। কেন এইভাবে বলছি সেটা জানবেন আজকের শাওমি রেডমি নোট 12 4G-র একটা রিফ্রেশ রিভিউতে। বর্তমানে গরিবের গ্যাজেটের ফেসবুক পেজে দেখলাম নোট 12 4G 664GB ভ্যারিয়েন্টের দাম এখন আনঅফিসিয়ালি 15,000 টাকা। অফিসিয়ালি ওই ফোনটা দেশে পাওয়া যাচ্ছে। ফোনের জগতে প্রফেশনালভাবে আমাদের কাজ আজকে 10 বছরের উপরে। যখন খেয়াল করতাম একটা সার্টেন বাজেটে একটা নির্দিষ্ট মডেল সর্বোচ্চ ফিচার্স এবং এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করতেছে, যেটা কিনলে দেশের মানুষের কষ্টার্জিত টাকাটার সর্বোচ্চটা উসুল হইতো, শ্রেষ্ঠ বাইং চয়েস হইতো, তখন আমরা সেই ফোনগুলোকে পুশ করার চেষ্টা করতাম যাতে সেরা ফোনটাই সবচেয়ে বেশি মানুষের কাছে যায়। আর এই ট্রেন্ডটা কিন্তু শুরুই হয়েছিল শাওমি রেডমি নোট সিরিজের হাত ধরে। আপনি 10 জন মানুষ জড়ো করলে অন্তত 2-3 জন পেয়ে যাবেন যারা রেডমি নোট সিরিজের ফোন ব্যবহার করেছে লাইফে অবশ্যই। অল্প কথায় রেডমি নোট 12 4G ফোনটা ছিল সুপার, অ্যান্ড দিনকে দিন আপডেট দিয়ে শাওমি একে বানিয়ে ফেলছে লুজার। অ্যান্ড এটার যত সমস্যা সব কিছুই শাওমির আপডেট অ্যান্ড মিউয়ের সাথে লিঙ্কড। টেক এনথুসিয়াস্ট মানুষ তো জানেই, সাধারণ মানুষও জানে না গেছে শাওমির এই ব্যাড হ্যাবিটটা। ওরা একটা ভালো ফোন লঞ্চ করে, ভালো অবস্থায় রাখে, এরপর দিনকে দিন আপডেট দিয়ে ওইটারে নষ্ট করে ফেলে। অন্যান্য কোম্পানি যেখানে আপডেট দিয়ে ফোনটাকে বেটার করে, সেখানে ওরা দিনকে দিন নষ্ট করে আপডেট দিয়ে। এখন আপডেট দিয়ে কী কী নষ্ট করছে, কদ্দুন নষ্ট করছে, কী বাজে অবস্থা এখন এইটার, সেটা আমি জানাচ্ছি একে একে। নোট 12 4G এর ক্যামেরা শুরুতেই ছিল ডিসেন্ট কোয়ালিটি, চলার মতন আর কি সর্বোচ্চ এতখানি আমরা বলবো। আপনি আমাদের ওল্ড কন্টেন্ট দেখলেই বুঝতে পারবেন, 6 মাস না যেতেই সবাই রেডমি নোট 12 4G এর ক্যামেরা নিয়ে টোটালি ফেড আপ। আপডেটের পর আস্তে আস্তে ক্যামেরা ডিগ্রেড হচ্ছে ডেইলি। সমস্যা হলো এই ফোনের ক্যামেরা প্রায় প্রতি ক্ষেত্রেই খুব বেশি ডার্ক ইমেজ ক্যাপচার করে এবং কিছু কিছু ক্ষেত্রে হেজি ফগি ইমেজ ক্যাপচার করে। মোটামুটি সবাই এই ফোনের ক্যামেরা নিয়ে বেশ ভালো বিরক্ত। এখন মেইন ক্যামেরা বা সেলফি ক্যামেরা দুইটারই নাজেহাল অবস্থা। ইভেন আমরা আইটেল S23 Plus ফোনের সাথে এটার ক্যামেরা কম্পেয়ার করছিলাম ওইটার কন্টেন্টে, অ্যান্ড সেইখানে আইটেল S23 Plus-এর ছবি রেডমি নোট 12 4G-র ছবি থেকে অনেক বেটার, যেখানে S23 Plus একটা মিডিয়া কনজিউম সেন্ট্রিক ডিভাইস, ওইটার জুতের ক্যামেরা হওয়ার কথাই না। আমাদের চোখে তখনকার নোট 12 4G এর ক্যামেরা তার বাজেটে 6-7 রেটিং পাওয়ার মতন হয়তো বা ছিল, সর্বোচ্চ 6 ধরবো আমি, বাট কারেন্টলি সেটা এসে দাঁড়াইছে রেটিং সর্বোচ্চ 4-এ। সো ক্যামেরা সমস্যাটা তো বুঝতে পারতেছেন, ওভারঅল কোয়ালিটি খুবই লো, বাট এইটার একটা পরিত্রাণের উপায় আছে, অ্যান্ড আমি সেটার টিউটোরিয়াল লিঙ্ক জিক্যাম মারবেন আর কি, জিক্যামের টিউটোরিয়াল লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। LMC 8.4 R17 জিক্যামটা ইউজ করলে বেশ ইউজেবল ছবি পাওয়া যায় এই ফোন দিয়ে। তখন বোঝা যায় যে স্টক ক্যামেরা কি জঘন্য ছবি তুলতেছে সফটওয়্যারের জন্য শুধুমাত্র। অ্যান্ড সাইড বাই সাইড কম্পেয়ার করলে অনেকেই বলছেন স্টক ক্যামেরাতে ইমেজ প্রসেসিং ভালো না, অনেক কম কালার থাকে ছবিতে, গ্রেইনি ছবি ক্যাপচার করে। জিক্যাম এখানে সেভিয়ার হিসেবে কাজ করবে যারা অলরেডি এই ফোন কিনে ফেলছেন, ইউজ করতেছেন তাদের জন্য। এরপর আসে ফোনটার নেটওয়ার্ক সমস্যা। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে 4G ফোন, আপনি কোনো জায়গায় আপনি নেটওয়ার্ক 3G-তে মুভ করলো, এরপর আবার 4G-তে উঠতে চায় না, নেটওয়ার্ক ফ্রিজ করে, ডাটা অন হইতে চায় না, এমন ঝামেলা। এই ইস্যু অনেকেই ফেস করতেছে আমাদের জানিয়েছে, তবে কল ড্রপ বা কল ঢুকে না এমন ইস্যু শুনিনি এই ফোনটা নিয়ে পিক্সেলে যেমন হয় আর কি। এর মাঝে ব্যাটারি ব্যাকআপ নিয়েও কিন্তু শান্তি রাখে নাই, ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি ড্রেইনিং খুবই ফাস্ট হয়, অনেক ইউজার আমাদের কাছে কমপ্লেন করছে এটার। এর সাথে কিছু ইউজার কমপ্লেন করেছে ডিসপ্লেটা নিয়েও, 1080p অ্যামোলেড ডিসপ্লে বাট পিক্সেলেটেড লাগে, ইউটিউব ভিডিও যখন দেখতেছে মনে হচ্ছে যে লো রেস কিছু একটা দেখতেছে এমন একটা ফিল হয়। তারপর হিটিং নিয়ে কমপ্লেন এসেছে বেশ কয়েকটা, গেম খেললে প্রচুর হিট হয়, হেভি ইউসেজেও হিট হচ্ছে এমন কথাবার্তা শুনলাম। শুরুতে এগুলো কোনোটাই ছিল না তেমন মেজরভাবে, এখন এত বাজে অবস্থা করে ফেলছে আশ্চর্য একটা ব্যাপার। অ্যান্ড সবার আগে যে সমস্যাটা শুরু হয়েছিল আমরা সবার আগে যখন শুনছি সেটা হচ্ছে আপডেট দেওয়ার পর ফোনের ফ্ল্যাশ কাজ করতেছে না, ফ্ল্যাশ নষ্ট হয়ে গেছে, এই নোট 12 4G-র এমন রিপোর্ট আমরা পাইছি। এখন আর পাচ্ছি না যদিও, বাট এটা আপডেটের পর পাইছি। এখন আপনারা বলতে পারেন কোন জিনিসটা এই সমস্যাগুলোকে ট্রিগার করতেছে, কাহিনীটা কি? এক কথায় সিম্পল কাহিনী, শাওমি ওদের ফোন নিয়ে কেয়ার করে না, ওরা আপডেট রোল আউট করে
সেগুলো ফোনগুলার রুইন করে, এটা নতুন কিছু না। যারা আপনারা টেকের খোঁজ খবর রাখেন, ফোনের খোঁজ খবর রাখেন, আপনারা আগেও জানেন শাওমি মাল্টিপল মডেলে এই সেম কাজ করছে। আগে ফোন ভালো লঞ্চ করছে, দেন দিনকে দিন এটা নষ্ট করছে। নিজ দায়িত্বে গোলা ঠিক মেরে ফেলে না নিজের সন্তানের অমন অবস্থা। এখন এটা সফটওয়্যার লেটেস্ট আপডেট হচ্ছে, ওরা হাইপার ওএস রোল আউট করেছে এইটায়। এখন কি অবস্থা হয় সামনে সেটা ইউজাররা বলতে পারবে ভালো। সো এখন উপায় কি? আমি বলবো 15,000 টাকা বাজেট থাকলে এই ফোনটা অ্যাভয়েড করতে, কারণ কম ফিচার্স নেওয়া ভালো মাথা ব্যথা নেওয়ার চাইতে। আর আপনি যদি অলরেডি কিনে ফেলছেন, ইউজ করতেছেন, তাহলে বলবো জি ক্যাম ইউজ করেন, আপনার ক্যামেরা ইস্যুটা অনেকখানি সলভ হয়ে যাবে, আসলেই সলভ হয়ে যাবে অনেকখানি। আর এছাড়া আপনি এটা ফার্দার কোনো আপডেট দেওয়ার মানে হাইপার ওএসে যান, এরপর আর কোনো আপডেট দেওয়ার প্রয়োজন নাই। ওরা কোন কী অবস্থা করে ফেলে ঠিক ঠিকানা নাই, যদি আপডেট দিতেই হয় অন্য কারোর থেকে জানেন যে আপডেটের কী অবস্থা হয়েছে, অন্যান্য ইউজারদের সাথে কথা বলে দেন যান। অ্যান্ড ইউজুয়ালি শাওমি ফোনের এটা কমন একটা নেচার যে শাওমি ফোনে আপডেট বন্ধ রাখলে তুলনামূলক প্যারা কম খাইতে হয়। আর স্টিল এটার যে প্রাইস খুবই লোভনীয়, এই কারণেই মানুষ বেশি কিনছে, অ্যান্ড এই কারণে এতগুলো ঝামেলা হয়েছে, এই কারণে আমরা এত ভালো ভালো বলছি। 15,000 টাকায় 664 GB ভার্সনটা যদি আপনার কিনতেই হয়, তাহলে এগুলো মাথায় রেখে কিনবেন যে আপনার ব্যাটারি ড্রেনিং হবে, আপনি হচ্ছে হিটিং পাবেন মোটামুটি মোটামুটি লেভেলের ভালো হিটিং পাবেন, ক্যামেরার ইস্যুটা আছে, ক্যামেরার ইস্যুটাই বেশি ভোগাইছে মানুষকে, অ্যান্ড সেটার মোটামুটি একার একটা সলভ হচ্ছে জি ক্যাম আল্লা ছবিগুলো, সেগুলো তো আমরা দিছি, আপনি দেখে দেখেন ভালো লাগে কি না। যদি আপনার যে না আমার এটা পোষাচ্ছে ভাই, তাহলে আপনি নিতে পারেন, টোটালি আপ টু ইউ, অ্যান্ড একদম নিজের ইচ্ছায়, বললেন না পরে যে ভাই এটি সিরে দোষারোপ করেন না। আর আমাদের শেষ কথা হচ্ছে, এই ফোনটা যখন আমরা ইনিশিয়াল ইউজ করেছিলাম তখন বেশ ভালো ফিডব্যাক দিয়েছিল, শাওমি এরপর আপডেট দিয়ে নষ্ট করবে এইটা তো ডেইলি ট্র্যাক করার অ্যাকচুয়ালি উপায় নাই। তবু আমরা যখন দেখছি যে অ্যালার্মিং লেভেলের কমপ্লেইন আসা শুরু করছে, মানুষজন কমপ্লেইন জানাচ্ছে, তখন আমরা হচ্ছে আবার রিসার্চ করছি, একটা ইউনিট আনাইছি, চেক করছি, অনুসন্ধান চালাইছি, অ্যান্ড একটা কমপ্লিট কন্টেন্ট নিয়ে আসছি আপনাদের জন্য, যাতে আপনারা সচেতন হতে পারেন। কারণ এই ফোন মার্কেটে আরও অ্যাটলিস্ট 4-5 মাস তো চলবেই, আরও 6 মাসও চলতে পারে খুব ইজিলি। সো যারা এখন কেনার আশায় ছিলেন, তারা যদি এই ইস্যুগুলো তাদের জন্য বেশি সমস্যা হয়, তাহলে তারা যাতে অ্যাভয়েড করতে পারেন। সো আমরা এটারে ভালো বলছি, প্রমোট করছি, অ্যান্ড আমরা এটারও স্টপ করতেছি যে ভাই এইটার এই এই অবস্থা। সো আমরা দুই সাইডই দেখতেছি। গত বছরে আমরা রেডমি নোট 12 4G এডিশনের ভিডিও টাইটেল দিয়েছিলাম সবাইকে সাজেস্ট করার মতো, শাওমি বেসড অন হাউ দ্য স্পেক অ্যান্ড এক্সপিরিয়েন্স ওয়াজ ব্যাক দেন। তবে এখানে শাওমি নিজের কথাই নিজে রাখেনি, তাই আমরা আমাদের ফাইনাল স্টেটমেন্ট দিচ্ছি, Don't buy this Xiaomi.